হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো মেয়েকে একটু রেডি করতে হবে, মেয়ে আজকের এই স্কুলের প্রোগ্রাম আছে। তো এই যো এই শাড়িটা পরবে, এই শাড়িটা পরে যাবে, একটু রেডি করবো ওকে। তো ওকে রেডি করে নিই। তো প্রথমে স্কুল ড্রেস পরেছিল, তো বললো স্কুল ড্রেস পরে না, প্রথমে বলেছিল যে স্কুলে গিয়ে সব রেডি টেডি হবে। তো এখন বলছে বাড়ি থেকেই রেডি হয়ে যেতে হবে। তাই দেখো মেয়েকে রেডি করার ঘরের কী অবস্থা দেখেছো? ঘুম থেকে উঠেই এখন 7:30 মতন বাজে, সকালবেলা উঠে আর কোনো রকম কোনো মানে কাজ করতে পারিনি। এদের পেছনে ওর বাবাও বেরিয়ে গেলো তাড়াতাড়ি করে, আজকের যেহেতু ওদের অফিসেও ফ্ল্যাগ তোলা হবে, সেই জন্য ওদেরকে আগে রেডি করে বের করি, তারপর আস্তে আস্তে সব কাজ করবো। চলো মেয়েটাকে রেডি করো। তো দেখতে পাচ্ছ এখন আমার চুল টল কাটি শুকিয়ে দিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে, সুন্দর করে শাড়ি পরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আর চুলটাও শুকিয়ে গেল। এখানে কি করছে শোনো, আমার একটা গান শোনাও। ও তুমি দিদিকে দেখছো? মেয়ে আর মেয়ের বাবা দুজনেই কিন্তু বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো ইলিশ মাছ করবো আজকে, একটু বেগুন আলু দিয়ে ঝোল আর উচ্ছে ভাজা করবো, আর কিছু করবো না। তো 3 পিস মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নেব। আর মেয়ে স্কুলে চলে গেছে, আর আমাদের এখন ওদের স্কুলে অ্যালাউ নেই, কারণ কি যে গার্জিয়ান আগে অ্যালাউ করতো, এখন আর অ্যালাউ করে না। ওই জন্য আমি ওর স্কুলের কোনো ভিডিও করতে পারলাম না, আর ও নিজেও কোনো ভিডিও করতে চাইছিল না, ওই জন্য ওর মানে পুরো সাজের ভিডিওটা দেখাতে পারিনি। ও চলে গেছে তাড়াহুড়ার টাইমও ছিল না স্কুলে, মানে লেট হয়ে যাচ্ছিলো আর কি, এই জন্য তাড়াহুড়ো করে ও বেরিয়ে গেছে। তো বেরিয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি, অনেক কাঁচাও ভিজিয়ে নিয়েছি। তা কাঁচাটা ভিজিয়েছে, তার মধ্যে যা বৃষ্টি নেমেছে কী অবস্থা, মুষড়ুর ধরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো কাঁচা ধোয়া তো সেইভাবে করতে পারছিলাম না, অনেক বেলা হয়ে গেছিলো কাঁচা ধোয়া করতে করতে। রান্নাবান্না করে কাঁচা নিয়ে ঘরে বসেই রয়েছি, আর বৃষ্টি কমছে না। তারপরে ভিজে ভিজে সব কেচে ধুয়ে মেলে মানে ভালো করে চিপড়ে ঘরেই দড়িটা নিয়ে মেলে দিলাম, কী করবো আর। আর এদিকে মাছের ঝোল ফুটে উঠেছে, আর আমি বেগুনগুলো সুন্দর করে দিয়ে দিলাম। বেগুন দিয়েই মাছের ঝোলটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য এইভাবেই করেছি। আর সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তাই এদিকে দুটো মিষ্টি আর একটু মুড়ি নিয়েছি, তো এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ব্রেকফাস্ট সারার পর কিন্তু জামাকাপড়ও ভিজিয়ে নিয়েছিলাম, দেখেছো কত বেড কভার সবই। দিদি সকালে সাজলো, আমি কেন সাজবো না, এই বলে বায়না শুরু করলো। তো কি করবো এখন, সব কাজ বাজ ফেলে রেখে ওকে সাজিয়ে নিলাম, মিঠু সাজিয়ে দাও, মিঠু সাজিয়ে দাও। কিন্তু ও আমাকে জেঠি কিন্তু বলে না, ও আমাকে মানে মিঠু বলেই ডাকে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থাকার অনুরোধ রইলো।